আচ্ছা বলুন তো, পাকিস্তানের করাচিতে স্থাপন হওয়া এমন কোন ব্যাংক গোটা ভারতে রমরমিয়ে চলছে, যেখানে একসময় মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধীর পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট ছিল? আসুন জেনে নিই কোন ব্যাংক। ব্যাংকটি হলো বর্তমানের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটি 19 মে 1894 সালে অবিভক্ত ভারতের বর্তমানে পাকিস্তানের করাচিতে দয়াল সিং মজিথিয়া এবং লালা লাজপত রায় PNB স্টার্ট করেন, যেটার আজ হেডকোয়ার্টার দিল্লির দ্বারকাতে। লালা লাজপত রায়, যিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত, 1865 সালের 28 জানুয়ারি পাঞ্জাবের একটা ছোট গ্রামের এক জৈন পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে লালা লাজপত রায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজে যোগ দেন তিনি। তিনি ছিলেন লালবাল পালের মধ্যে একজন। লাল অর্থাৎ লালা লাজপত রায়, পাল অর্থাৎ বাল গঙ্গাধর তিলক এবং পাল হচ্ছেন বিপিন চন্দ্র পাল। এরা তিনজনই ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের নেতা ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর ক্ষুব্ধ হয়ে পুলিশের লাঠিচার্জে গুরুতরভাবে আহত হয়ে 1928 সালের 17 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জন্মদিনে শ্রদ্ধা জানাই। আর আপনি এই ধরনের ভিডিও পেতে প্লিজ টু সাবস্ক্রাইব, ফলো এন্ড শেয়ার।